অলরেডি এক নামছি সবাই এখানে কুতলাজার মেইন পয়েন্টে সো আজকে ওয়েদারটা খুব সুন্দর বিউটিফুল ওয়েদার এত রোদ মানে খুব ফিলিং গুড এই দেখো খুব সুন্দর একটা এরিয়াতে আসছি কুতলাজার তো আপনাদের আমি কিছু কিছু করে দেখাবো বাট পুরোর পুরো সব কিছু তো দেখানো সম্ভব না আপনাদের আমি কিছু একটা দেখাই ঠিক আছে কুতলাজার মেইন পয়েন্ট যেটা আপনাদের যে ব্রিজটা দেখার জন্য আমি আসছিলাম ওই যে ওই ব্রিজটা আর মসজিদটা আছে আমার পিছনের সাইডে এতো দেখেন রোহিত ভাই সে রোহিত কিন্তু সো করো তোমার ভিডিও করো কে কি ভিডিও বানাইবা নাকি নিচে যাবা চলো আগে নিচে যাই সো অ্যাকচুয়ালি আমি এখন সবাই মেন পয়েন্টে যাচ্ছি পুতুলা যায় আর মেন পয়েন্ট সো শান্ত ভাই আমরা সবাইকে নিয়ে যাচ্ছি আমি সো চিল হবে আজকে প্রভু ভিডিও ব্লগে দেখেন এখানে কিন্তু মালয়েশিয়া প্রতিটা স্টিজের একটা করে পতাকা আছে এখানে সব পুরো পতাকা একটা করে স্টিজের সব পুতুলা যায় পতাকা মনে হয় মেবি আমি ছড়ি দিই না আমি হয়ে গেছি দেখা সেদিন থেকে তো সাথে গুম হয় না ইয়েস 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 অনেকদিন পর বের হয়েছি বন্ধু বান্ধবের সাথে ভিডিও করে খুব মজা পাচ্ছি আর একা ভিডিও করতে খুব মজা লাগে না সো আশা করি যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অফকোর্স লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করবেন নেক্সট কোন জায়গায় ভিডিও দেখতে চান নাইস ভেরি নাইস পুতুলা জায়গা সো আমি মালয়েশিয়া 10 বছর থেকে থাকি রিবিন বাট আজকে ফার্স্ট টাইম পুতুলা জায়গায় আসছি খুব সুন্দর প্লেস আমি কিন্তু সবসময় কোয়ালালামপুর এদিকে ঘুরি শহরে বাট এতটা সুন্দর লাগে নাই বাট আজকে পুতুলা যায় যে ফিংসটা হচ্ছে খুব ভালো লাগছে এই যে এটা দেখেন পুতুলা যায় এটা হচ্ছে মেন পয়েন্ট পুতুলা যায় এটা মালয়েশিয়ার কিন্তু একটা এসেছিস পুতুলা যায় সো এটা হচ্ছে মেন পয়েন্ট সো আমরা এখন পুরো মেন পয়েন্টে আসছি খুব মানে খুব সুন্দর একটা এরিয়া বিশাল বড় এরিয়া নিয়ে করছে আর মালয়েশিয়া যত গভর্নমেন্ট সরকারি যে অফিস আছে বেশিরভাগ পুতুলা যায় আর ওইখানে দেখা যায় মসজিদ ঠিক আছে আমার পিছনে আর ওরা অ্যাকচুয়ালি কিছু একটা করছে এরকমটা সো আশা করি সবাই আমাকে কমেন্ট করবেন লাইক করবেন সাপোর্ট করবেন বেশি করে কে কোথাও কোন জায়গায় ভিডিও দেখতে চান বলবেন আমি অবশ্যই এখানে যে আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো এটা হইলো পুতুলা যায় মেন মানে মেন পয়েন্টের জায়গাটা এখান থেকে আপনারা মনে করেন সব যে কোনো গাড়ি এই রাস্তাটা আসতে হবে এই গাড়িতে আসতে এখানে পাইকিং করাবে পাইকিং করার পর এই যে একটু সামনে যেয়ে ওইখানে পাইকিং করবে এরপর আর গাড়ি আর যাবে না আবার সামনে থেকে ঘুরে সব চলে যাবে আর এটা এই মসজিদের কাজ চলতে আছে এটা হাইকোর্ট মালয়েশিয়া হাইকোর্ট মালয়েশিয়া অনেক মানে বাংলাদেশে আমরা কী বলি যেটাকে হাইকোর্টের নামে পরিচিত এটা ঠিক আছে সো এটাই খুব সুন্দর অনেকদিন পর আসছি খুব মজা লাগছে আর ভিউটা এত সুন্দর ভিউ অবার সুন্দর যেটাকে বলে খুব ভালো লাগছে ঠিক আছে আর এই আমি ইউটিউবে অনেক ইউটিউবের বা অনেক ব্লগে দেখছি বাট আসা হয় নাই আজকে প্রথমে আসলাম পুতুলা যায় খুব সুন্দর ঠিক আছে আর আপনাদের এখান থেকে আপনি সব কিছু দেখা যায় এটা আপনি অ্যাকচুয়ালি উদ্বোধন হয়েছে মনে হয় মেবি 2000 সালে ঠিক আছে মানে এই পয়েন্টটা 2000 সালে উদ্বোধন হয়েছে তেরামার কাছে এখানে সব কিছু লেখা আছে মালাইতে তো আপনি তো বুঝবেন না আপনি স্কুলে দেখাই এখানে সব মালাই লেখা বা জাস্ট শোনটা আমি বলতে পারতেছি 2000 সালে আরও অনেক কিছু লেখা আছে এখানে এভিথিং মালয়েশিয়া পুতুলা যায় মেন পয়েন্টের অ্যাবাউট নিয়ে সো সব কথা তো আর বলা যাবে না মালাইতে বলছে সো যারা আসবেন অবশ্যই পুতুলা যায় আসবেন খুব সুন্দর এরিয়া ভিউ খুব সুন্দর এতো আজকে এই পর্যন্ত আর নেক্সট কোন জায়গায় ভিডিও দেখতে দিন অবশ্যই কমেন্ট করবেন বাই বাই আমার এখন মিসে যাচ্ছি রেকপাল যাচ্ছি এখানে যে মেন পয়েন্টটা ছিল পানি ওইখানে যাচ্ছি সো মোটামুটি অনেক মানুষ বুঝলাম আমরা এখন যাচ্ছি রেকপাল সো আমি এখন মেন ভিতরে ঢুকতে আসছি পুতুলা যায় মেন জায়গা যেটা আজকে কিন্তু থাকবে আর কিছু দেখাইতে পারলাম না সরাকে চলে যাইবা সো ঠিক আছে আবার আইসো দেখা হবে গাড়ি আইসে বসে ও সো ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আমার বন্ধু চলে যাচ্ছে একটু হাই দিয়া দাও গেলে
থেকে হবে আবার সো পাঁচ জনের মধ্যে একদিন চলে যাচ্ছে আর সবুজ রানা আছে আর শান্ত ভাই আছে আমরা পাঁচ জন এখন একসাথে খেলে যাব ওইখান থেকে না আমার রুমে চলে যাবো সঙ্গে বলতে ওকে সো আশা করি যারা ফুল ভিডিওটা দেখছেন এনজয় করছেন আর ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে সব অবশ্যই ক্ষমার চোখে দেখবেন অ্যান্ড বড় ভিডিওটা অ্যাকচুয়ালি আমি যতটুকু মনে করি আমার পুরো ইউটিউবের মধ্যে ভিডিওটা বেস হবে সো সবাই ভালো থাকবেন ওকে আজকে ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোন জায়গায় ভিডিও দেখতে যাবেন আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো ওইখানে যাই ভিডিও দেওয়ার জন্য সো বাই বাই পুতুলা যাইয়া ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই চলে যাচ্ছি গাড়ি আসছে ওকে তার জন্য তখন একটু খালি ছিল সবজ চলে যাচ্ছি না যে জ্বালান্দা দিতেছি না আন্দা কেন্দা পুরো গাড়ি ঘোড়া ঘুরে যাবো কত এই কারণে চলে যাই তারা কিন্তু হালকা দেখা যায়